হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? এফজেডটি মাল্টিমিডিয়া পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি আসুস জেনফোন 5। চলুন শুরু করা যাক, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাদের সাথেই থাকুন। চলুন ফিরে আসি ইন্ট্রোর পর। This is iPhone 10. Oh, sorry. This is Asus Zenfone 5. আমি তো ভুলে গেছিলাম, নষ্টা দেখে তাই মনে হলো। আসুস আসলে আইফোনে কপি করছে, তারপরও অ্যান্ড্রয়েড হিসাবে এটা অনেক সুন্দর। এটা ব্যবহার করা আছে স্ন্যাপড্রাগন 635। এটা অ্যামেজিং স্মার্টফোন, একবারে আইফোনের মতনই দেখতে, পাশাপাশি আইফোনের সাথে দেখেন মনে হচ্ছে একই একই ব্র্যান্ড আছে। আরও এটা নষ্টা একটু ছোট করা হয়েছে, অনেক সুন্দর কিন্তু সেটটা করেছে, এবং বাজেটের মধ্যে অনেক ভালো। ওরা বলেছে আইফোনের থেকে এটার নসটা অনেক ছোট, 90% এটার নসটা। এবং দেখেন আপনি কম্প্যারিজন পাশাপাশি আইফোনের সাথে, আসলে একই রকমই প্রাইসেরটা, কিন্তু আসুসের নিচে বেজেলটা একটু রয়ে গেছে, যেটা আইফোনে একেবারেই নাই। দিস ইজ ডিফারেন্ট, এবারে পুরো সেটটাই প্রায় আইফোনের মতনই। তারপরে লো বাজেটে একটা অ্যামেজিং স্মার্টফোন বলাই যায়, এটা দুর্দান্ত স্মার্টফোন। 64 GB রম এবং 4x6 ভ্যারিয়েন্টে র্যাম রয়েছে এটার, এবং স্পিড অনেক ভালো, অস্বাভাবিক স্পিড এটার। এবং ক্যামেরা ডুয়েল 12 MP ক্যামেরা এবং ফ্রন্ট 8 MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেটটা লুক কিন্তু অনেক গর্জিয়াস, জাস্ট অসাম, লুকটা অনেক অসাম সামন থেকে দেখতে। 6.2 ইঞ্চি IPS প্যানেল এবং 18x9 রেসপেক্ট রেশিও স্ক্রিন টু বডি, বলাই যায় অস্বাভাবিক একটা স্মার্টফোন। এবং স্ন্যাপড্রাগন 636, এটা নতুন, এবং 6 GB র্যাম রয়েছে, সেটটা কিন্তু অস্বাভাবিক সুন্দর। আসুসে আরেকটা সেট, তার সাথে কম্প্যারিজন রিভিউ, এবং এটা আউট অফ দ্য বক্স অরিও দেওয়া হয়েছে, দ্যাটস গুড থিং দ্যাট। নষ্টার জন্য কিন্তু সেটা ভালো লাগে, এবং এটা নিউ UI, আসুসের নতুন UI ব্যবহার করা হয়েছে, এবং এটা জেনি মোজি ব্যবহার করা হয়েছে আইফোনের সাথে, জেনি মোজি যা আইফোনের ইমোজির মতন, জেন ইমোজি। অনেক সুন্দর কনসেপ্ট, নিউ কনসেপ্ট দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লুক, গর্জিয়াস। এবং সেলফিতে আপনি জেন ইমোজি ইউজ করতে পারবেন, দেখতেই পাচ্ছেন অনেক, জেন ইমোজিটা অনেক সুন্দর। এবং পিছনের ক্যামেরা লুকটা অনেক সুন্দর, 3000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। টাইপ সি ক্যাবেল, অবশ্যই এটা টাইপ সি ক্যাবেল রয়েছে, যা অত্যন্ত ভালো একটি থিং, যাতে বলেন সেটটা কিন্তু অনেক ভালো করেছে, তাই না? কমেন্টে কিন্তু আমাদেরকে জানাবেন আপনার এই সেটটা কেমন লেগেছে। আসুস সম্ভবত আমাদের বাংলাদেশে 30,000-এর মধ্যে আসতে পারে, 30-35,000-এর মধ্যে পাওয়া যাবে আমার আমার ধারণা আর কি। যেখানে আইফোন 1.5 লাখ টাকা, সেখানে মাত্র 30,000 টাকা আইফোনের ফিল পাওয়া যাচ্ছে, এটা আসলে অভাবনীয় একটা ব্যাপার। একটা কমেন্ট মধ্যে এবং মি নোটের সাথে দেখতেছেন পুরো, যেটা নতুন বের হয়েছে নোট 5, প্রত্যেকে ভালো মনে হচ্ছে আমার কাছে। আসুস লুক গর্জিয়াস, এবং এটা IPS প্যানেল অবশ্যই, তারপরও প্যানেলটা অনেক ভালো, নসটা তো অনেক সুন্দর লাগে, এবং ব্যাট সাইড যা যার কাছে যেমন মনে হয় আর কি। এবং এটার UIটাও কিন্তু নিউ UI ব্যবহার করা হয়েছে, জেন্ডেন লাস্ট ভার্সন UI, NUI 5.0, একটা নতুন ভার্সনের ব্যবহার করা হয়েছে, এবং অনেক কাস্টমাইজিং অপশন পাবেন। 6.2 ইঞ্চি অবভিয়াসলি আইফোনের থেকে বড় এটা অবশ্যই, এবং নসটাও ছোট, গুড থিং। পাশাপাশি কম্প্যারিজন বলতে পারেন, এটা কম্প্যারিজন রিভিউ বলতে পারেন, কারণ আইফোন ভার্সেস জিনফোন 5, যেটা অভাবনীয় একটা বিষয় যে আকাশের থেকে পাতালের কম্প্যারিজন। তারপরও এটা খুবই সুন্দর একটা থিং, এবং এটা ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে,
স্টুডিও স্পিকার, যেটা অবশ্য একটা ভালো থিং, এবং সাইডে ভলিউম এবং লকি বাটন, পিছনে স্যাম্পল ফটো, এবং তুমি দেখতে পাচ্ছেন জিং ওয়াই 5.0, এটা অনেক ইম্প্রুভমেন্ট করা আছে, এবং অডিওর সাথে আউট অফ দ্য বক্স অডিও, এবং ফিউচারে তো আপডেট আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করেন। আসুস খুব ভালো, আমি নিজেও আমি আসুস আগের ভার্সন জিং ফোনটা ইউজ করেছি, আপডেট খুব ভালো, খুব দিয়ে দেয় তাড়াতাড়ি, এটা একটা আসুসের গুড হ্যাবিট বলতে পারেন। এবং কি বলেন, আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই আশা করি আপনাদের কাছে সেটটি ভালো লেগেছে। ওয়ান প্লাস এমন বের করতে পারে, ওয়ান প্লাস বের করবে, হুয়াই অনেকগুলো আছে, এটা এরকম নচ আলাদা সেট বের করতে চাচ্ছে আর কি। ক্যামেরা অনেক সুন্দর, অনেক গর্জিয়াস ক্যামেরা, অনেক সুন্দর, এবং স্ন্যাপড্রাগন 635, এবং আসুসের বুট সিস্টেম আছে, 4GB আর 6GB ভ্যারিয়েন্টের পাবেন, 64GB ইন্টারনাল স্টোরেজ পাবেন, অনেক সুন্দর জোস একটা সেট বের করেছে। এবং অ্যান্টুটু প্রেস মার্ক দেখতে পাচ্ছেন, 1,24,000 ব্যবহার করা হয়েছে, যা বুঝতে পাচ্ছেন এটা র্যাঙ্কিংটা কত উপরে আপনার, ভালো র্যাঙ্কিংয়ে একটা স্মার্টফোন, মোটামুটি সব রকম গেমিং আপনারা ভালো এক্সপেরিমেন্ট পাবেন, ভালো সাপোর্ট পাবেন গেমিংয়ের। সবশেষে বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথেই থাকবেন আশা করি। এবং রিভিউটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।